দেখো ভাই, সারা জীবন বাদামা গিরি করে জীবনটা কাটায় দিলা, এটা একটা সুযোগ পাইছো, মোক্ষম সুযোগ, হাত ছাড়া করবা না। হ্যাঁ, আর কোনো ঝামেলা করবে না, শুক্রিয়া করো, দোকানে বলবা শুক্রিয়া। থাপ্পর আমিও খাইছি, তোর মতো ব্যয় ব্যয় করে কান্দি নেই। আমার মতো তো আর তুমি এদিম না, তুমি তো আমার কষ্ট বুঝবো না। হই বেটা, আমি এতিম না, আমার কি বাপ আছে? তোমার বাপ নাই তো কি হয়েছে? আর সবাই তো আছে, আমার মা নাই, বাপ নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আমার বউ নাই, তোর ভাই আছে, বোন আছে, বোনের জামাই আছে, আমার একটা লাল টুকটুকে বউ আছে, বউয়ের শালিও আছে, তুমি কি বুঝবা? কিচ্ছু বুঝবো না। আরে বেটা রে, তোরে আমি একটা কামে পাঠাইছি, তুই আইসা কই সেই কামের খবরটা দিবি না, বাড়িতে গিয়া ওই রাবে কাল রাতে মার খেতে গেছস কি লিগা? আমি তো কামটা শেষ করেই আসছি, করছি না, আমি কাম শেষ করে মারতে আসছি, জাস্ট ঘরে ঢুকছি, ঘরে ঢুকে তো আমার চক্ষু সড়ক গাছ, আমি দেখছি আমার সমস্ত জিনিসপত্র একদম নিচে হলা দিয়ে রাখছে, আমি শুধু জিজ্ঞেস করতে গেছি ঘটনাটা কি। হায় 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 হায়, কারো কোনো বিবেচনা নাই, এমন করে আমার দাম পড়তেছে। আমি কাঁদতেছি কেন? কান্দতে কোনো লাভ আছে? কান্দুম না আমি, আমি কান্দ বাদ দাও, তুমি তোমার কামের খবর কো, কামের কী কী খবর কো? আমার আবার কীরকম? তোমার দেখতেছি কোনো বিবেচনা নাই, আসল খবরই নাই। মিন্টু ভাই খবর নিতে কইছে যে এই যে দোকানে যে মালপত্র দোকানটা যে নিলাম, এটা কই থেকে কিনুম, কীভাবে কী করুম, এটা আর কি। আরে মাল কিনবি পাইকারের কাছ থেকে, এটা নিয়ে এত বিবেচনার কি আছে? আসলেই কোনো বিবেচনা নেই আছে, ব্যবসা বাণিজ্যের ঝামেলা আছে, পাইকার কে কাছ থেকে কিনুম ঠিক আছে, কার কাছ থেকে কিনুম কে 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 অনেক ঝামেলা আছে, মানে কেউ কেউ বাকি দেয়, কেউ কেউ নগদ দেয়, ব্যবসার একটা গোমর আছে, এটা বুঝতে হইব, এটা না বুঝলে চলবো না। কি জানিস বাবা, আমার মাথায় এত কিছু ঢুকে না। ঢুকাইতে হইব রে ভাই, তোমার মাথায় সব ঢুকাইতে হইব, তুমি না ঢুকালে কে ঢুকাইবো? দোকানে বসবা তুমি, এটা ঢুকাইবো না মাথায়? আমি আমি দোকানে বসবো কেটাই বলবো আরেকজন? হ্যাঁ দেখো ভাই, সারা জীবন বাদামা গিরি করে জীবনটা কাটায় দিলা, এটা একটা সুযোগ পাইছো, মোক্ষম সুযোগ, হাত ছাড়া করবা না। হ্যাঁ, আর কোনো ঝামেলা করবে না, শুক্রিয়া করো, দোকানে বসবা শুক্রিয়া। তুইও আমার সাথে দোকানে বসবি? ও বাড়িতে বসে আর আবে খালার কাছে মায়ের খাওয়ার চাইতে দোকানে বসা ভালো। কি কইলা আমি মো? তোর কি পাগল কেমন আছে? আমি আমি দোকানদারি করবো, আমারটা বিবেচনা আছে না? তার চেয়ে বড় কথা তুমি জানো না, আমার কতগুলো ব্যবসা বাণিজ্য সড়া সেটালো, সেগুলো তো আমার দেখতে হয় নাকি? কি একখান ব্যবসায়ী হয়েছে রে তুমি, যে কত বড় ব্যবসায়ী, এটা তোমার বাপে মরে যাওয়ার আগে ঠিকই বুঝতে পারছিল, জ্ঞানী লোক ছিল তো, তোমার কপাল ভালো, সান কপাল, যে জায়গায় জায়গায় বিশ্বস্ত লোক সেট করে গেছে। হ্যাঁ, এই জন্য বাণিজ্য চলতেছে, আর মাস শেষে ওই লাভের টাকা কোনো ছাড়া তোমার তো কোনো কাম নাই। হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে, তারপর আমি এই মুদিখানা দোকানদারি করতে পারবো না, আমার একটা বিবেচনা আছে না? বিবেচনা যদি একটু থাকে তাহলে ওই মুদি দোকানে বসাটাই ভালো। আমার লোক চল, দোকানটা পরিষ্কার করতে হইব, একটু জারামশা করি, চল দে। আমি হেল্প করবো কিন্তু আমি দোকানদারি করতে পারবো না।